প্রিয় দিনি ভাই এবং বোনেরা, আপনি যদি জীবনে কখনো জেনা ব্যভিচারের মতো শক্ত কঠিন গুনাহ করে থাকেন, তাহলে মাত্র দুই রাকাত নামাজ এই নিয়মে আজকেই পড়ুন। ইনশাআল্লাহ আজকেই আপনাদের জীবনের সমস্ত জেনা ব্যভিচার পরকীয়ার গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন এই নিয়মে আপনারা নামাজটুকু পড়বেন। খবরদার, ভিডিওটাকে স্কিপ করবেন না। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আছে আপনার প্রতি, তাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আছে তার জন্যই আপনার নামাজ কবুল হয় না হয়তো, তার জন্যই আপনার দোয়া কবুল হয় না হয়তো। কারণ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বান্দা বান্দে মানুষ যখন জেনা ব্যভিচার করে তখন তার সঙ্গে ইমাম থাকে না। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর প্রতি ইমান আনতে হবে সঠিকভাবে, এবং আপনাকে ইমানটা এনে এই দুই রাকাত নামাজ আদায় করবেন এই নিয়মে, এই সিস্টেমে। নবীজি বলেছেন এভাবে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়তে পারলেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনাদেরকে আজকে আমি এই জেনার গুনাহ, পরকীয়ার গুনাহ এবং কি ব্যভিচারের গুনাহ থেকে কিভাবে আপনারা মানে ক্ষমা পাইবেন, আল্লাহর কাছে মাপ পাইবেন, সেই দুই রাকাত নামাজের কথা বলে দেব। আপনি যেই কোনো সময় এই নামাজটি পড়তে পারেন, শবে বরাত, শবে কদর, মাহে রমজান, শাবান মাস, যে কোনো সময় পড়তে পারেন। আমি বলবো আজকেই পড়বেন, কারণ কখন যেন পৃথিবী থেকে চলে যেতে হয় কেউ কিন্তু বলতে পারে না, না হয় আপনাকে জেনাকার, জেনাকারিনী হয়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আল্লাহর নবীজির শিখানো এই দুই রাকাত নামাজ পড়ুন, আর জীবনের সকল জেনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জেনা কিন্তু খুবই মারাত্মক একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা হচ্ছে অশ্লীল ফাহিশা কাজ, খারাপ কাজ, এর কাছেও তোমরা যেও না। তার মানে আপনি জিনা ব্যভিচার করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহর নবীজি কেমন শাস্তি দিবে জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবে? আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচার করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়াইতে পারবে না, ক্ষমা নিতে পারবে না, এই অবস্থায় মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে কেমন শাস্তি দেবে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে পেলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামের আমি ভয়ঙ্কর আজাব গুলো দেখতে পেলাম, আমি জাহান্নামের আজাব টুকু দেখতে দেখতে যখন সামনে গেলাম, আমি দেখতে পেলাম জাহান্নামের আগুনের মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ এক সঙ্গে জ্বলছে, জাহান্নামের আগুনের সঙ্গে অগ্নিশিখার লেলিহান সঙ্গে, উপরে একবার আগুনের লেলিহানের সঙ্গে চলে যায়, আবার অগ্নিশিখার লেলিহানের সঙ্গে আবার নিচে চলে আসে, এভাবে আগুনের মধ্যে জ্বলতেছে নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, আর হাহাকার চিৎকার করতেছে হাউমাউ করে, সকল বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বললেন রে জিবরাইল কি অবস্থা, ও ফেরেশতা কি অবস্থা, এই যে নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে, তারা কোন পাপ করেছে, কোন পাপের শাস্তি এগুলো? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এরা
দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচার করেছে, অন্যায় করেছে, আর তারা ক্ষমা চাওয়াইতে পারে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, সারাক্ষণ শুধু জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই, তার জন্য জাহান্নামের মধ্যে ভাবে আযাব হচ্ছে। যারা জেনা করে ব্যভিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে আগুনের মধ্যে জ্বালাবে, আর হাউ মাউ করে তারা চিৎকার করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর নবীজির চোখ দিয়ে পানি এসে পড়ল। আল্লাহর নবীজি সামনে যখন অগ্রসর হলেন, গিয়ে দেখলেন কিছু নারী পুরুষ একসঙ্গে বসে বসে খাবার খাচ্ছে, তাদের সামনে ভালো খাবার আছে এবং একটু সামনে পচা খাবার আছে। আশ্চর্যের ব্যাপার হলো, সামনের নিকটে ভালো খাবারটা থাকার পরও ভালো খাবারটা খায় না, একটু দূর থেকে পচা দুর্গন্ধময় খাবারটা তারা খাচ্ছে। এত দুর্গন্ধময় খাবার খাচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন এত দুর্গন্ধ আমি আর কখনো শুনি নাই। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, জাহান্নামের মধ্যে এত কঠিন আযাব কেন হচ্ছে? তাদের সামনে ভালো গোশতগুলো ভালো খাবারগুলো আছে, কিন্তু তারা পচা খাবারগুলো দুর্গন্ধময় খাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেগুলো পশু পাখি কুকুরে পর্যন্ত খায় না, এত নিকৃষ্ট খাবার, এত দুর্গন্ধ, সহ্য করার মতো নয় তারা কেন খাচ্ছে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার মধ্যে এদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, হালাল স্বামী ছিল, ঘরের মধ্যে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন স্বামী স্ত্রী একসঙ্গে মিলন করার, আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তাদের ভালো লাগে নাই, তাদের রুচিটা পাল্টে গিয়েছিল, খারাপ দিকে গিয়েছিল, পরকিয়া করেছে বিবাহের পরে এবং অন্য নারীর সঙ্গে পুরুষের সঙ্গে কথা বলেছে, সম্পর্ক করেছে বিবাহের পরে, স্বামী তার স্ত্রীর কথা জানে না, স্ত্রী না জানিয়ে স্বামীকে পরকিয়া করেছে, স্ত্রী স্বামীকে জানায় নাই, স্বামীকে না জানিয়ে আবার পরকিয়া করেছে অন্য পর পুরুষের সঙ্গে। এই সমস্ত নারী পুরুষরা জাহান্নামের মধ্যে পচাগোস্ত খাবে, ভালো গোস্ত ভাল লাগবে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জায়েজ স্বামী স্ত্রী ঘরের মধ্যে ছিল, তারপরেও ঘরের স্বামী স্ত্রী ভালো লাগে না, তাদের রুচিটা তো খারাপ হয়ে গিয়েছে, তারা অন্য নারী পুরুষের সঙ্গে জানাবে বিচার করেছে, জেনার কাজ করেছে, খারাপ অনৈতিক অশ্লীল কাজ করেছে, তাদের রুচি যেমন দুনিয়ার মধ্যে পাল্টিয়ে গিয়েছিল, আল্লাহ জাহান্নামের মধ্যে তাদের রুচিকে পাল্টিয়ে দিয়ে রুচির মধ্যে গজব ফালিয়ে দিয়েছে, এই জন্যে তাদের কাছে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ পচা দুর্গন্ধময় পোকামাকড় লেগে আছে সেই খাবারগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর আযাব, কত ভয়ঙ্কর আযাব। যারা জেনা ব্যভিচার করেছেন যদি মাপ না চাইতে পারেন আল্লাহর কাছে, অগ্নিশিখার মধ্যে জ্বলবেন, হাউ মাউ করে চিৎকার করবেন, ক্ষমা নাই, কবরের মধ্যে গেলে চাপ দিবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দেব, সিস্টেমটা শিখিয়ে দেব, এই নিয়মে এই সিস্টেমে আপনারা মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, আর জীবনের সমস্ত জেনা ব্যভিচার যতবার করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ফিরিয়ে আনবে, আপনাদেরকে ক্ষমা করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন এই নামাজের কথা, নবীজি বলেছেন যদি তোমরা কখনো ভুল করে ফেলো, গুনাহ করে ফেলো, অনেক গুনাহ করে ফেলেছো, যারা ব্যভিচার করেছো, অত্যাচার করেছো, অশ্লীল কাজ করেছো, পরকিয়া করেছো, যত গুনাহ করেছো আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে তোমরা ওযু করে এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বা, এই নামাজটা পড়ার পর আল্লাহর কাছে তোমরা এ দোয়াটি পাঠ করে ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে জেনার গুনাহ পরকিয়ার গুনাহ অশ্লীল গোনা পর্যন্ত আল্লাহ তাআলা দুয়ে মুছে ছাপ করে দেবে। আর সেই নামাজটার কথা নামই হলো সালাতুত তাওবা, তাওবার নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। একবার পড়ুন আর পিছনে সব গোনা ক্ষমা হয়ে যাবে। তবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
আপনি বারবার জানা ব্যভিচার করবেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এই নামাজ পড়বেন না, না না এমনটা করা যাবে না। আপনি যখন থেকে নামাজটা পড়বেন আর কখনো পিছনের গুনাহের দিকে তাকানো যাবে না, যাওয়া যাবে না, আর গুনাহগুলো করা যাবে না। যদি গুনাহ করেন তাহলে কোনো লাভ নাই। আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে হবে, আল্লাহকে বলতে হবে নামাজটা পড়ার পূর্বে আল্লাহ এই কথাটা বলবেন, আমি জানা করেছি, অন্যায় করেছি, মাবুদ কোনো মানুষ জানে না, তুমি তো জানো, ও আল্লাহ আমি ভুল করেছি, সামনের দিকে আর ভুল করব না, আমি জেনার গুনাহ ক্ষমা হওয়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। এভাবে আপনি আল্লাহকে বলতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাবে। নিয়মটা আমি বলে দিচ্ছি, সুন্দর করে আপনারা শুনুন ইনশাআল্লাহ, একেবারে সুন্দর করে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি, কপাল খুলে যাবে, আল্লাহ পছন্দ করবে, সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যাবেন, আপনাকে আর জিনাকারী জিনাকারিনী বলে কাল কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে আর পুরানো হবে না, জাহান্নামের মধ্যে পচা খাবার দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বালাবে না। তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আপনারা নামাজটা পড়বেন। আল্লাহর রসুল বলেছেন নামাজটা এমনি পড়তে হবে, ঠিক আছে? সর্বপ্রথম আপনারা অজু করবেন, অজুটা সুন্দর করে করতে হবে, সুন্দর করে আপনার হাতগুলো ধৌত করতে হবে, বিসমিল্লাহ প্রথমে পড়বেন ওজুর শুরুতে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওজুটা শুরু করতে হবে, তারপর সুন্দর করে মহিলা মা বোনরা ওজু করবেন, পুরুষরাও ওজু করবেন, মুখ ধুইবেন, মহিলা মা বোনরা নাকের এই ছিদ্র আছে অলংকার জিনিসের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে চেষ্টা করবেন, তারপর হাতের মধ্যে আংটি থাকলে আপনি নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন, মুখ সুন্দর করে এই মাথার চুল চুলের গোড়ালি থেকে শুরু করে একদম কানের লতি পর্যন্ত একেবারে থুতুনির নিচ পর্যন্ত আপনারা সুন্দর করে ধৌত করতে হবে, সুন্দর করে হাত ধৌত করতে হবে, মুখ ধৌত করতে হবে, মাথা মাসিহ করতে হবে, এভাবে কান মাসিহ করতে হবে, এভাবে মাসিহ করতে হবে, সম্পূর্ণ মাসিহ হলে ডান পা বাম পা ধৌত করতে হবে সুন্দর করে। মোট কথা হচ্ছে, সুন্দর করে আপনি ওযুটাকে সম্পন্ন করবেন, সুন্দর করে আপনি ওযুটা করে ওযুর পরে আপনি কালেমায়ে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়বেন, এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আর না পারলেও সমস্যা নেই, পড়লে এই কালেমায়ে শাহাদাতটা পড়বেন ইনশাআল্লাহ, আটো জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিবে। আচ্ছা, মোট কথা ওযুটা ভালো করে করবেন, ওযুটা করার পর আপনি সুন্দর একটি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, এই নামাজটা আপনি শাবান মাসের মধ্যেও পড়তে পারেন, রমজান মাসের মধ্যে পড়তে পারেন, সবে বরাতের রাত্রিতে পড়লে ভালো, সবে কদরের রাত্রিতে পড়লেও ভালো, আজকে পড়লে আরো ভালো, যখনই ভিডিওটা দেখবেন তখনই পড়বেন, দিনে দেখলে দিনে পড়বেন, ভিডিওটা শেষ হলে নামাজটা শিক্ষা, রাতে দেখলে রাতে ঘুমানোর পূর্বে পড়বেন, আল্লাহর কসম করে বলছি। এভাবে যদি আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করতে পারেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না গো মাবুদ, আমাকে ক্ষমা করে দিও, আমি দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি, জিনার গুনাহগুলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, এভাবে নামাজটি পড়তে পারলে জীবনে যতবার অন্যায় করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, 100% গ্যারান্টি নবী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এভাবে ক্ষমা চাইলে নামাজটা পড়বেন, এভাবে দিন অথবা রাত যেই কোনো সময়, আজ কি পড়বেন, কালকে পড়তে পারেন, পরের দিন পড়তে পারেন, যেই কোনো দিন অথবা রাত নামাজটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম ওযু করে আসলেন, একটি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, জায়নামাজের দোয়াটা না পারলেও কোনো সমস্যা নেই,
পারলে পড়বেন এভাবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এভাবে পড়ি আপনি নিয়ত করবেন সর্বপ্রথম আল্লাহকে বলবেন ডাক দিবেন আল্লাহ জীবনে ভুল করেছি জানা করেছি অন্যায় করেছি ও আল্লাহ ভুল করেছি সামনের দিকে আর ভুল করব না আমাকে তুমি ক্ষমা করে দিও জিনার গুনাহ ক্ষমা হওয়ার জন্য আল্লাহ দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি আমারে তুমি ক্ষমা করে দিও আল্লাহু আকবার মানে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি জানা ব্যভিচার করছি আল্লাহ ভুল করছি এই গুনাহগুলো maaf হওয়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহু আকবার আমি আবারো বলছি আপনি বলবেন আল্লাহ জীবনে জানা যত করেছি ব্যভিচার করেছি ভুল করছি এই সমস্ত জিনার গুনাহ থেকে বাঁচার জন্য ক্ষমা পাওয়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহু আকবার এভাবে নিয়ত করবেন নিয়ত্রা বাদার পর আপনি সানা পাঠ করবেন শুনুন কপাল খুলে যাবে এভাবে পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দা আল্লিন আমিন তারপরে আপনারা যে কোনো একটা সূরা পড়বেন আমরা আলাম তারা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল তারপরে আপনারা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন খুব মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় সেজদার তাসবিহ কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে তারপর আপনি আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দাঁড়াইলাম দ্বিতীয় রাকাতের জন্য আপনারা দাঁড়িয়ে কিন্তু নামাজটা পড়বেন যারা দাঁড়িয়ে পারেন ঠিক আছে আমি দেখাচ্ছি বসে বসে আর কি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করবেন প্রথম রাকাতের মতো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন আপনি কুল হুয়াল্লাহ পাঠ করবেন বা যে কোনো একটি সূরা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد الله اكبر ركوتي রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু আকবার ডাইরেক্ট সেজদায় আল্লাহু আকবার বইলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর আবার সেজদা দিবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তারপর আল্লাহু আকবার
এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবে না তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে মনোযোগ সহকারে আসামির মতো নামাজটা পড়বেন মনোযোগ দিয়ে যে আমি কত ভুল করছি আসামি দাঁড়ায় রইছে আল্লাহর সামনে এভাবে মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন তাওবার নামাজ কয়টারে ঠিক আছে যেমনে কইছে এমনি নিয়ত করবেন তারপরে আপনি সালাম ফিরাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির কিছু করবেন জিকির আপনার মনের মতো আপনি সুবহানাল্লাহ পড়বেন 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার এরপরে ছোট্ট দোয়াটা 100 বার পড়বেন জীবনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব হ্যাঁ এও নিয়ত করবেন যে আল্লাহ জীবনে আর কখনো জিনার গুনাহ করতাম না 100 বার পড়বেন তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বা গুনে গুনে পড়তে পারেন 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন তারপরে দুরূদ শরীফ পড়বেন সর্বশেষ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরূদ শরীফ 100 বার পড়া এরপর আল্লাহ তাআলার দরবারে আল্লাহুম্মা আমিন কয়া মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে ভুল করছি অন্যায় করছি আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ ভুল করছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ ভবিষ্যতে জীবনে আর কখনো এই গুনাহগুলো করব না মন থেকে আল্লাহকে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ যদি এভাবে বলতে পারেন ওয়াদা করতে পারেন আল্লাহর কসম করে বলছি আর যদি গুনার দিকে না যান যদি আল্লাহকে বলতে পারেন এবং এই বলার মধ্যে যদি স্থির থাকতে পারেন আর গুনাহ না করেন জানা বেবিচার 100% আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এভাবেই ক্ষমা চাওয়ার জন্য নবীজি বলেছেন ইনশাআল্লাহ তারপর বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ মুনাজাত আপনার জিনার গুনাহ মাফের নামাজ পড়ে ফেললেন গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন এভাবে তাওবার নামাজ পড়তে পারলে আর গুনাহগুলো না করলে তাহলে 100% গুনাহ মাফ আল্লাহ করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আপনাদের সকলের যারা যারা এই জানা ব্যভিচার পরকিয়া করেছেন গুনাহ করেছেন মহিলাদের সঙ্গে কথা বলেছেন সব গুনাহগুলো আল্লাহ তাআলা এই নামাজ পড়ার দ্বারা যাতে ক্ষমা করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে জীবন একবার হইলেও মক্কা মদিনায় নেক এবং জীবনের সব গুনাহগুলো ক্ষমা করুক আল্লাহুম্মা আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু